যে সকল এলাকায় কখনো কুরবানি হয় না, যে সকল প্রান্তরে মানুষ সমগ্র বছর কখনো গরুর মাংস খাওয়ার সুযোগ পায় না, তাদের শিশুদের কাছে মাংস শুধুই ধনীদের খাবার। পুরো এলাকায় কুরবানি করার মতো সামর্থ্য কারো নেই। আপনার এবারের কুরবানি হোক তাদের জন্য। আমরা মহল্লায় গ্রামে কুরবানি হয় না, এবার কুরবানি হয়েছে, খুব খুশি হয়েছি। আমরা কুরবানির মাংস খাইতাম পারব সব দিন মজুরি, আমরা দিন মজুরি করে রাখা, কুরবানি না কুরবানি দেওয়ার সমর্থন কোনো মানুষ নেই। অনেক মানুষ আছে প্রায় 2,250 ঘর, তারা তো কুরবানি দেওয়ার মতো সামর্থ্য কেউ নাই। সিলেট সহ বাংলাদেশে এরকম অসংখ্য গ্রাম আছে যে সকল এলাকার মানুষের জীবন কেটে যায় হাজারো বঞ্চনায়। সভ্য পৃথিবীর মানুষেরা এ সকল গরিব মানুষদের দিকে ফিরে তাকানোর সময় পায় না। তারা আপনাদের কুরবানির আশায় সমগ্র বছর ধরে অপেক্ষায় থাকে। তাদের জন্য আপনাদের এবারের কুরবানি হবে শ্রেষ্ঠ কুরবানি। বিশ্বনাথের আমতুল গ্রামের মানুষেরা বাংলাদেশের সব থেকে অবহেলিত। দিনের পর দিন অনাহারে অর্ধাহারে চিকিৎসাহীন ভাবে তাদের জীবন কেটে যায় এ সকল প্রতিবন্ধী মানুষদের। বছরে অন্তত একটি দিন হলেও আপনার কুরবানির মাধ্যমে তাদেরকে মাংস খাওয়ার সুযোগ করে দিন। অনাথ অবহেলিত পুষ্টিহীন প্রতিবন্ধী মানুষদের দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। যারা দিচ্ছেন তারা লাগে দোয়া করি, আল্লাহ তারা উত্তম বদলা দান করতাম। খুশি হয়েছি আমরা, আপনার তো লাগে দোয়া করি, আমার জন্য লাগে দোয়া করি, আমরা আরো আনজনে দোয়া দিব। চ্যানেলস এবং রেস্কিউ ট্রাস্ট অন্যান্য বছরের মতো এবারও আপনাদের কুরবানি পৌঁছে দিবে এই সকল সর্বশান্ত মানুষদের কাছে। আপনাদের দানের বিনিময়ে স্থায়ী বাসস্থান পেয়েছে অনেক প্রতিবন্ধী পরিবার। নিরাপদ ও বাসযোগ্য সুন্দর ঘর বানিয়ে দিয়েছে রেস্কিউ ট্রাস্ট। বিশুদ্ধ পানি পানের সুযোগ পেয়েছে অনেকেই। তারা মন প্রাণ উজাড় করে সব সময় দোয়া করেন এর দাতা ভাই বোনদের জন্য। আমরা আপনার কুরবানি সিলেট সহ বাংলাদেশের গরিব মানুষদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল ও মঞ্জুর করুন, আমিন।